ইউটিউবে আমরা বিভিন্ন রকম ভিডিও দেখি এই রেইকি সম্বন্ধে, যে কোনো কোনো ব্যক্তি বলেন যে রেইকি শিখতে বেশ কিছুটা সময় লাগে, আবার কোনো কোনো ব্যক্তি বলেন যে না না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এরকম আমারও মনের মধ্যে কনফিউশন ছিল যে কতদিনে শেখা যায় বা জিনিসটা আসলে কি, জিনিসটাই আসলে কি। তো আমি মাঝে মধ্যে অনেক ভিডিও দেখি, তো অনেকে বলেন যে শিখতে নাকি প্রায় এই সেকেন্ড ডিগ্রি কোর্স করতে নাকি 8 দিন 10 দিন সময় লেগে যায়। তো মনের মধ্যে সংশয় ছিল যে কী করা যায়, এতদিন যদি সময় লাগে আমি ওখান থেকে তো বাইরে এসে শিখতে পারবো না, সময় দেওয়া সম্ভব নয় এবং টাকা ব্যাপার আছে অনেকটাই। তো সেজন্য অনেক কিছু চিন্তাভাবনা করে তো ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে মেসেজ আমার সঙ্গে হতো, তখন পরিচয় ছিল না কিন্তু মেসেজ করতাম, উনি উত্তর দিতেন বিভিন্ন রকম সমস্যা, আমি সহযোগিতা আমাকে অনেকবার করেছেন। তো মাথার মধ্যে চিন্তাভাবনা করলাম যে দেখা যাক কেন কি হয়, না ঠকিয়ে যাবো কিছু বয়স না নষ্টই হবে, দেখা যাক কি হয়। তো ওই জন্য মাথার মধ্যে চিন্তাভাবনা নিয়ে একদিন ফোন করেই পেলাম, তো ফোন করলাম, তো উনি বললেন যে না কোনো সমস্যা নেই আপনি আসুন, অফলাইন অনলাইন দুভাবেই করা যায়, আপনি অফলাইনেও শিখতে পারেন অনলাইনেও শিখতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও দারুণ আছি। আমি রেকি গ্র্যান্ডমাস্টার, ICT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, ইউএসএ। তো আসুন আজকে একজন সে পরিচয় করে দেওয়া যাক। কাটোয়া থেকে বেশ অনেকটা দূর কলকাতা থেকে, সেখান থেকে আজকে দ্বিতীয় দিনের ক্লাসে এসছেন হলিফায় রেকি, যেটা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, হলিফায় 3 রেকি। তার ফার্স্ট ডিগ্রি কমপ্লিট করেছিলেন আগের দিন এবং আজকে সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করলেন। নাম সুমন্ত গোস্বামী। তো ওনার বেশ কিছু সংশয় ছিল হরিফায় রেকি নিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখে। তো আমি ওনার মুখ থেকে শুনে নেবো কী কী কনফিউশন ছিল, এবং এখানে রেকি দুদিনের ক্লাস করার পর দুদিনের রেকি শেখা যায় কি না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করা যায় কি না, সেটা সরাসরি করুক বা অনলাইন ভিডিও কলিং ক্লাস, কিন্তু ওনার কীরকম লেগেছে ক্লাস করে, উনি কতটা স্যাটিসফাইড সেটা ওনার মুখ থেকে জেনে নেবো। বলুন শুনত সবাইকে জানাই প্রণাম, সকলে আশা করি ভালো আছেন। আমি সুমন্ত গোস্বামী কাটোয়ার থেকে এসি, কাটোয়ার থেকে একটু কিছুটা পিছিয়ে যেতে হয় বোলপুরের দিকে বাড়ি আমার, তো ওখান থেকে এসছি। আগে একদিন এসেছিলাম এখানে হরিকার 3 ফার্স্ট ডিগ্রি শিখতে, ওই দিনকে যা যা করণীয় ওখান থেকে নিয়ে গেছি। আজকে সেকেন্ড দিন, আজকে সেকেন্ড ডিগ্রি হলো, আজকে ওইখানে যা যা পাওয়ার সম্পূর্ণটাই পেলাম। তো স্যার যদি প্রথমে যদি বলেন, উনি আমার স্যার, উনি হচ্ছেন আমার রেকি জগতের প্রথম গুরু। তো ওনাকে প্রথমে প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই মহাজাগতিক রেকি শৈক্ষিক শক্তিকে। তো যেটি বিষয় সেটি হচ্ছে যে ইউটিউবে আমরা বিভিন্ন রকম ভিডিও দেখি এই রেকি সম্বন্ধে, যে কোনো কোনো ব্যক্তি বলেন যে রেকি শিখতে বেশ কিছুটা সময় লাগে, আবার কোনো কোনো ব্যক্তি বলেন যে না না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এরকম আমারও মনের মধ্যে কনফিউশন ছিল যে কতদিনে শেখা যায় বা জিনিসটা আসলে কি, জিনিসটাই আসলে কি। তো আমি মাঝে মধ্যে অনেক ভিডিও দেখি, তো অনেকে বলেন যে শিখতে নাকি প্রায় এই সেকেন্ড ডিগ্রি কোর্স করতে নাকি 8 দিন 10 দিন সময় লেগে যায়। তো মনের মধ্যে সংশয় ছিল যে কী করা যায়, এতদিন যদি সময় লাগে আমি ওখান থেকে তো বাইরে এসে শিখতে পারবো না, সময় দেওয়া সম্ভব নয় এবং টাকা ব্যাপার আছে অনেকটাই। তো সেজন্য অনেক কিছু চিন্তাভাবনা করে তো ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে মেসেজ আমার সঙ্গে হতো, তখন পরিচয় ছিল না কিন্তু মেসেজ করতাম, উনি উত্তর দিতেন বিভিন্ন রকম সমস্যা, আমি সহযোগিতা আমাকে অনেকবার করেছেন। তো মাথার মধ্যে চিন্তাভাবনা করলাম যে দেখা যাক কেন কি হয়, না ঠকিয়ে যাবো কিছু বয়স না নষ্টই হবে, দেখা যাক কি হয়। তো ওই জন্য মাথার মধ্যে চিন্তাভাবনা নিয়ে একদিন ফোন করেই পেলাম, তো ফোন করলাম, তো উনি বললেন যে না কোনো সমস্যা নেই আপনি আসুন, অফলাইন অনলাইন দুভাবেই করা যায়, আপনি অফলাইনেও শিখতে পারেন অনলাইনেও শিখতে পারেন। তো আমি বললাম না না আমার অনলাইনে আমার তো সমস্যা হচ্ছে, এদিকে নেটের প্রবলেম হয়, তো আমি অফলাইনেই শিখবো, আমার কাছে গিয়ে শিখবো। তা বললে আমার কোনো অসুবিধা নেই, আপনি বিদায় আসতে পারেন এবং শিখতে পারেন। তো যাই হোক, যথারীতি ফোন করলাম, উনি ডেট দিলেন, সেই ডেটে ওনার একবারে ওনার যেটি বাড়ি, ওনার বাড়িতে সরাসরিভাবে এসে শিখলাম। ফার্স্ট ডিগ্রি খুব সুন্দরভাবে না হলো, প্লেসমেন্ট বা ইত্যাদি যা যা যেগুলো যা শেখানো যায় ফার্স্ট ডিগ্রি যেগুলো হয় আর কি, আপনারা অনেকেই জানেন। এবং আজকে সেকেন্ড ডিগ্রি কোর্স করলাম, কমপ্লিট হলো
সেখানে যদি যা যা যাগুলো যা যা পাওয়ার দরকার, যেগুলো সিম্পল করে যেগুলো 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 পাওয়ার দরকার সবই মানে শেখালেন। তো দেখলাম যেটুকু বুঝলাম এখনো পর্যন্ত যে না রেখিতে 8 দিন বা 2 দিনের কোনো ক্লাস করার প্রয়োজন নেই, সিলেবাসের মধ্যেই নেই। উনি আমি আমাকে যেটি আইসিআরটি যেটি বই যেখান থেকে বই পাশ হয়ে এসছে বইটি যিনি তো এটি ভগবানের কৃপায় যিনি পেয়েছেন আমাদের মধ্যে যিনি দিয়েছেন হলি প্যাথ উইলিয়াম র্যান্ডি মাত্র 3-4 ঘন্টা ক্লাস এক একদিন করলে 2 দিনে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যথেষ্ট করে দেওয়া যায় যথেষ্ট। এবং সব থেকে বড় কথা রেকি ক্লাস করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি পার্সোনাল ভাবে তাকে সবকিছু দিয়ে দিই, ভিডিও ফাইল সাপোর্ট করে দিই, যা শেখাচ্ছি সবকিছু সে সারা বছরের জন্য শুধু না সারা জীবনের জন্য শুধু সে পেয়ে যাচ্ছে। আর সঙ্গে থাকে কি গাইডলাইন তো থাকে, আর যে সার্টিফিকেটটি দেওয়া হয় সেই সার্টিফিকেটটিও ISO এবং আমাদের যে আলোতে হয়তো কম দেখবেন এখানে লোগো দেওয়া আছে। তো এই সার্টিফিকেটের যে লোগোটি এটি হচ্ছে আমাদের ISRT লোগো, লোগো সম্বলিত অর্থাৎ রেজিস্টার্ড অ্যাফিলিয়েটেড মেম্বার হিসেবে আমি এই সার্টিফিকেট দিতে পারি স্টুডেন্টকে। এবং তারাও যে যোগ্য জায়গা থেকে শিখছে, কোনো হালখাতার কাগজ দিচ্ছি না। এবং যে চাইছে অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে তাদের তাই দেওয়া হচ্ছে, যে চাইছে সরাসরি আমার ঠিকানায় এসে আমার কাছে ক্লাস করতে তাদেরও কিন্তু ক্লাস দিচ্ছে। এবং তারপর সে কী শিখেছে সে সম্পূর্ণভাবে নিজেই বলবে। তো উনি আরো কিছু হয়তো দু একটা কথা বলবেন, নিশ্চয়ই শুনে নিতে পারেন আমার কাছ থেকে। আর সঙ্গে ওনাকে সার্টিফিকেট আপনাদের সামনেই দিয়ে দিলাম সরাসরি হাতে, এমন নয় যে 5 মাস পরে দেব, আপনি চাইবেন কবে দেব কবে দেব এমন কোনো ব্যাপার নেই। যারা অনলাইনে ক্লাস করেন তারা 2-4 দিনের মধ্যে পেয়ে যান, কখনো দিন দিন পেয়ে যান। আর যারা সরাসরি করছেন হাতে হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এইটি লক্ষ্য করবেন আমরা, এই যে লোগোটি এখানে আছে, তো বারবার একটি কথা বলবো যে দেখুন কোর্স বিভিন্ন জায়গা থেকে করানো হচ্ছে, বিভিন্ন জায়গার যারা জানেন তার সাথে করাচ্ছেন, কিন্তু হ্যাঁ লোগোটি লক্ষ্য রাখবেন, লোগোটি দেখে তারপর আমরা বিচার বিশ্লেষণ করবেন যে কীভাবে কী করলে ভালো হয়। এবং আমি এটি বলবো যে দেখুন হলি প্যাথ 3 এর প্রচুর ভালো দিক আছে, খারাপ দিক একটি হলে সম্পূর্ণ ভালো দিক আপনারা শিখুন। আমি বলবো না যে স্যারের কাছে শিখুন, একদম এটা বলা ঠিক হবে না, আপনাদের যার যার কাছে ইচ্ছা হবে ভালো শিখুন, ভালো জিনিস শিখুন এবং ভালো কাজে সেটি লাগান, এটা বলবো। তা চিন্তা ভাবনা করবেন কিভাবে কি করলে করা যায়। দেখুন বর্তমানে সবাই তো এখন প্রথম কষ্ট হয়ে যাচ্ছে, আর সকল কি পয়সা কষ্ট করে ইনকাম করতে হয়, সুতরাং পয়সা যেন নষ্ট না হয় সেভাবে সিদ্ধান্ত করে ভালো জায়গা থেকে শিখবেন, ভালো থাকবেন সকলেই। আর বারবার বলছি হলি প্যাথ 3 ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি মাত্র 2 দিনের মধ্যেই হয়, বেশি দিন সময় লাগে না। এবং ঠিক মতো জায়গায় যদি শিখতে পারেন সার্টিফিকেট হাতে হাতে। সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সারা বছর গাইডলাইন সবসময় যে রেকি শিখেছে সে তো পাচ্ছেই, যে শেখেনি উনি তো যখন শেখেনি তখনও কিন্তু উনি সেগুলি সবগুলি ফোনে অনলাইনে পাবেন এবং কাছে এলে তো পাবেনই, সুতরাং সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। খুব সুন্দর বলেছেন উনি। আর পরিশেষে আমি ছোট্ট একটা কথা বলবো যে আমি কখনোই বলি না আমি বেস্ট শেখাই, আমি কখনোই বলি না আমি সব থেকে সেরা, কখনো বলবো না। আমি এখনো শিখছি, অনেক কিছু শেখার আছে, যতদিন আমি বেঁচে থাকবো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আমার শেষ শ্বাসটুকু ফেলার আগের মুহূর্ত পর্যন্ত আমি শিক্ষার্থী। তো সেখান থেকে অবশ্যই আমি চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু পাওয়ার, কিছু না কিছু জানার, আর যতটুকু আমি জানি আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের মধ্যে দিয়ে দেওয়ার। না আমি বলছি না আমি সেরা, কখনো বলবো না, সত্যি আমি সেরা নেই, অতি নগণ্য আমি পৃথিবীতে। তাই আমার কাছে আসলে আপনি একদম বেটার সব কিছু পেয়ে যাবেন, আমি সব থেকে সেরা কখনো বলবো না। আপনার যেখানে মনে হবে বিজ্ঞাপন আমি দিচ্ছি না আমি সরাসরি যাও
সত্য সেটা প্রকাশ করছে, সেটা দেখে আপনি আপনার নিজের রেকি মেন্টর বা রেকি গুরুকে বেছে নিন। যেখানে যাবেন দেখবেন যেন পরে গিয়ে আপনাকে না ঠকতে হয় বা ঠকে গেছি মনে হয়, গিয়ে না মনে হয় যে আমাকে আবার ডিভিশন করতে হবে, এটা করলে ভালো হতো, কেননা নানা রকম ভাবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য আমাদের মতো অনেকেই বসে রয়েছে, আবার অনেকে সত্যি ভালো করাচ্ছে। 95% খারাপ হলো, 5% অন্তত আপনাকে জেনুইন পথ দেখাবে, গাইডলাইন দেবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন অন্য কেউ যেন ঠকে না যায় সেটুকু চেষ্টা করবেন, চোখ কান খুলে রাখুন। আর চলতে হবে যার একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।